আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি অ্যানিমেশন লোগো তৈরি করবেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনার যদি কোনো প্রয়োজন, অর্থাৎ আপনার চ্যানেল বা কোম্পানির বা যে কোনো ক্ষেত্রে যদি আপনার অ্যানিমেশন লোগোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা আপনি পুরো কন্টিনিউ করেন। আর যদি প্রয়োজন নাও পড়ে, তারপরেও আজকের এই ভিডিওটা আপনি পুরো কন্টিনিউ করেন, অর্থাৎ শিখে যান কীভাবে অ্যানিমেশন লোগো তৈরি করতে হয়। আর অ্যানিমেশন লোগো তৈরি করার মাধ্যমে আপনি চাইলে টাকা ইনকামও করতে পারবেন। কীভাবে করবেন সেই ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে চলে আসব। শুধু অ্যানিমেশন লোগো নয়, আপনি লোগো ডিজাইন বা লোগো অ্যানিমেশন ডিজাইন, লোগো অ্যানিমেশন ভিডিও তৈরি মোবাইলের মাধ্যমে, এই কাজটুকু আপনি মোবাইলের মাধ্যমে করেও ইনকাম করা পসিবল। সো লোগো অ্যানিমেশন বা লোগো ডিজাইন করে আপনি কীভাবে ইনকাম করবেন, এই বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি ভিডিও দিব। আর ওই সম্পূর্ণ কাজটুকু কিন্তু আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন, এ টু জেড ইনকাম পর্যন্ত। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি অ্যানিমেশন লোগো তৈরি করবেন, তাও আবার মোবাইলের মাধ্যমে। সো অ্যানিমেশন লোগো তৈরি করতে আপনাকে এট ফার্স্ট যে কাজটুকু করতে হবে, আপনি চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে উপরের সার্চ বারে আপনি লিখবেন কাইনমাস্টার, তারপর ঠিক এইরকম একটা অ্যাপ্লিকেশন আপনি দেখতে পাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ওপেন লেখা আছে, যেহেতু আমি অলরেডি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতেছি, সেক্ষেত্রে এখানে ওপেন দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে এখানে ইনস্টল অপশন দেখাবে, আপনি জাস্ট ওই ইনস্টল বাটনে ট্যাপ করলে আপনার অ্যাপ্লিকেশনটি কিছুক্ষণের মধ্যেই ইনস্টল হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে বের হয়ে আসবেন। আসার পর আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন সিস্টেমের অ্যানিমেশন তৈরি করতে চান। যদি আপনার অর্ডার থাকে, আমার একটি অর্ডার আছে একটি অ্যানিমেশন তৈরি করার, অর্থাৎ অ্যানিমেশন লোগো তৈরি করার একটি অর্ডার আছে $5, আমি ওই কাজটুকু করে দিব। সো ওই অর্ডারটি কিন্তু আমি ফাইবারের মাধ্যমে পেয়েছি। সো যাই হোক, আমি অর্ডার পাওয়ার সাথে আমি যে বিষয়টা পেয়েছি সেটা হচ্ছে আইডিয়া, আমি আমার অ্যানিমেশন লোগোটি কোন সিস্টেমে বা কীভাবে অ্যানিমেশন লোগোটির একটি আইডিয়া দিয়ে দিছে যে আমাকে অর্ডার দিছে। সো ওই সিস্টেম অবলম্বন করে আমি আমার অ্যানিমেশন লোগোটি তৈরি করব। আপনাদের ক্ষেত্রে প্রথমে নির্বাচন করতে হবে যে আপনি মানে কি লেখা থাকবে, কি বা আপনার কোম্পানির নাম কি বা লোগোর নাম কি থাকবে, এ বিষয়টা আপনাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সো তারপর আপনি যে কাজটুকু করবেন, আপনি আপনার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সো আমি আমার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করলি, কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করার পর রুটেট হয়ে যায়, স্ক্রিনটা রুটেট হয়ে যাবে। সো এখান থেকে আপনি যে কাজটুকু করবেন, আপনি উপরে অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট নাও অপশন আছে, এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি এখান থেকে আপনার অ্যানিমেশন লোগোর সাইজটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ ভিডিওর যে সাইজটা হবে এই সাইজটি কেমন হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে আমি এখানে একটি সাইজ সিলেক্ট করে নিলাম, এখানে এটা দিচ্ছি। তারপর আমি নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন আছে, এই যে দেখেন সাইজ এখান থেকে সিলেক্ট করার পর আপনি ক্রিয়েট অপশনে ট্যাপ করবেন। সো ক্রিয়েট অপশনে ট্যাপ করার পর স্ক্রিনটা রোটেট হয়ে যাচ্ছে, হ্যাঁ রোটেট হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনি যে কাজটুকু করবেন, আপনি এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন ইমেজ অ্যাসিস্ট, আমি জাস্ট এই ইমেজ অ্যাসিস্ট অপশনে ট্যাপ করলাম। তারপর এখান থেকে আমি একটি সাদা পেজ নিয়ে নিলাম, ওকে এখান থেকে একটু লম্বা করলাম, ঠিক আছে। তারপর যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে আপনার যে লোগোটি রয়েছে, অর্থাৎ আপনার যদি কোনো চ্যানেল বা কোনো কোম্পানির লোগো থেকে থাকে পূর্বে থেকে তৈরি, সেক্ষেত্রে আপনি বা অর্ডার যদি থেকে থাকে, অর্ডার তো যদি থাকে তাহলে অবশ্যই যে অর্ডার দিবে, আর আপনিও যেহেতু অর্ডার নেবেন, সেক্ষেত্রে আপনার পূর্বে থেকে কোন সিস্টেমের বা কোন ক্যাটাগরির লোগো অ্যানিমেশন তৈরি হবে সেটা অবশ্যই যার কাছ থেকে অর্ডার নেবেন সে দিয়ে দিবে। আর যাদের আসলে অলরেডি লোগো তৈরি করা আছে তারা তো তৈরি করতে পারবেন না, আর যা লোগো অ্যানিমেশন কারা তৈরি করে, যাদের লোগোর প্রয়োজন হয় বা লোগো পূর্ব থেকে তৈরি করা থাকে। সো যাই হোক, এই বিষয়ে আমি আর বোঝানোর প্রয়োজন হবে না আশা করতেছি, আপনাদের যেহেতু লোগো তৈরি করা আছে। সো তারপর আপনি আপনার লোগোটা এখানে শো করাবেন, এর জন্য আমি স্ক্রিনে টাচ করলাম, তারপর এখানে লেয়ার অপশনে ট্যাপ করলাম, তারপর এখান থেকে মিডিয়া অপশনে ট্যাপ করলাম, তারপর আমার যে লোগোটি রয়েছে আমি সেই লোগোটি এখান থেকে নিয়ে নিব। ওকে, আমি আমার একটি লোগো নিয়ে নিলাম, এই যে দেখেন এই লোগোটি আমি অ্যানিমেশন তৈরি করব। সো এর জন্য যে কাজটুকু করতে হবে, আমি এই লোগোটির অ্যানিমেশন তৈরি করার জন্য আমি এটা একটু ছোট করে নিলাম, ঠিক আছে। তারপর এখানে লেখা দিব, তো লেখাটি আমি অ্যাড করব এখানে, যে লেখাটি আমি কিন্তু অলরেডি লেখাটিও লিখে নিয়েছি, এই কাজটুকু আপনারা পূর্বে করতে পারবেন, অথবা এখানে লেখার অপশন রয়েছে আমি একটু দেখিয়ে দিই আপনাদের। এখান থেকে আপনি এই লেয়ার অপশনে ট্যাপ করবেন, এখানে টেক্সট অপশনে ট্যাপ করবেন, তারপর এখান থেকে এ, ওকে আমি টেক্সটটি লিখে নিলাম, তারপর ওকে বাটনে ট্যাপ করব।
সো এখানে কিন্তু টেক্সটটি লেখা হয়ে গেছে, যদিও দেখা যাচ্ছে না কারণ টেক্সট কালারটি হোয়াইট। সো এখান থেকে আমি প্রথমে এই ফন্টটির কালার চেঞ্জ করে নেব, এজন্য আমি এই কালার অপশনে ট্যাপ করব। তারপর এখান থেকে কালার রেড দিয়ে দিচ্ছি, যেহেতু আমার বায়ার চাহিদা রেড কালার। তারপর আমি এখান থেকে ফন্ট অপশনে ট্যাপ করব, উপরের দিকে ফন্ট অপশন আছে, এখান থেকে আমি ফন্ট অপশনটি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে রাইট বাটনে ট্যাপ করলাম, সো এখান থেকে ফন্ট সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। সো অ্যাট ফার্স্ট আমার এই যে অ্যানিমেশনটি রয়েছে, প্রথম যে লগটি, সেটা কীভাবে শু করবে, সো এটার উপর ট্যাপ করলাম। তারপর এখান থেকে ইন অ্যানিমেশনে ট্যাপ করলাম। তারপর এখান থেকে আমি এখান থেকে আমার যেটা ভালো লাগে, আপনাদের যেটা ভালো লাগবে, এখান থেকে একটি পপআপ দিয়ে দিবেন, এটা দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। সো আমি এই পপআপটি দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি স্ক্রিনে টাচ করব। স্ক্রিনে টাচ করলে আমি যদি একটু দেখি, আপনাদের যদি প্রিভিউ দেখাই, এই যে এটা কীভাবে আসছে, ঠিক আছে। সো তারপর কাজ হচ্ছে আমার এটা লগো এভাবে আসবে। তারপর এখানে যে কাজটি করবো, এটা এই যে ইন অ্যানিমেশন, এটা কীভাবে আসবে, আমি আবার ইন অ্যানিমেশনে ট্যাপ করলাম। তারপর এখান থেকে আমি এটা আমার একটি হাত এখান থেকে শু করব। এই লগোটা এখানে আসার পর একটি হাতে এগুলো লিখে যাবে, সো এজন্য আমি অ্যানিমেশন কী প্রয়োজন হয় সেটা আমি লিখে নিচ্ছি। তারপর আমি যে কাজটি করবো, এখান থেকে আমি একটি হাত এখানে আনবো। সো আমি হাতটা আনার জন্য যে কাজটি করবো, আমি আবার লেয়ার অপশনে ট্যাপ করবো, মিডিয়া অপশনে ট্যাপ করবো। তারপর একটি হাত আমি অলরেডি ডাউনলোড দিয়ে রেখেছি, আপনারা এই হাতগুলো কীভাবে ডাউনলোড দিবেন সেটাও আমি দেখিয়ে দিব, বা ভিডিও ডিসক্রিপশনে এই হাতের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা জাস্ট হাতটা ডাউনলোড দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ইরেজার করে নেবেন, বা আপনারা ইরেজার হাত পেয়ে যাবেন, যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে ইরেজার হাত পাবেন, সমস্যা নাই। এই যে দেখেন, আমি একটি হাত কিন্তু অলরেডি ডাউনলোড দিয়ে আসছে, এই যে দেখেন। সো এই যে হাত আছে, এই হাতে কিন্তু এই লেখাটি লিখে আসবে। কীভাবে আসবে আমি যদি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, এখান থেকে আমি এই লেখাটুকে একটু এদিকে নিব, একটু এদিকে আনব, এই যে দেখেন। কেন আনছি, তার কারণ হচ্ছে প্রথমে যেহেতু অ্যানিমেশনটি প্রথমে শুরু করবে একটু, এই যে দেখেন, তারপর আমি লেখা শুরু করব। অ্যাট ফার্স্ট হচ্ছে আমার লগোটা শুরু করতে হবে, এই যে দেখেন লগোটা শুরু করতেছে, লগোটা শু এই পর্যন্ত এসে করতেছে, তারপর লেখাটা শুরু করবে। সো এখান থেকে আমি যে কাজটি করবো, এখানে এই পর্যন্ত নিয়ে আনলাম, ঠিক আছে। সো তারপর আমার প্রথম কাজ হচ্ছে এখান থেকে, মানে এই যে ইন অ্যানিমেশনটা, এখানে যে অ্যানিমেশনটা দিলাম, কোথায় ও লেখার যে ইন অ্যানিমেশনটা দিলাম, তো এখান থেকে আমাকে অ্যানিমেশনে আবার চলে যেতে হবে, ইন অ্যানিমেশন। তারপর যেটা দিছি এটাকে একবারে স্লো করতে হবে, এই জন্য আমি একেবারে স্লো করে দিলাম। এখান থেকে লেখাটাকে একটু এদিকে নিব, এদিকে নিব, ঠিক আছে। সো তার কারণ হচ্ছে এখান থেকে লগোর যে অ্যানিমেশনটা আছে সেটা তো দেখাতে হবে, মানে এখানে কিন্তু লগোটা এই পর্যন্ত শুরু করতেছে, তারপর আমি লেখাটা তারপর থেকে শুরু করব, যেহেতু লগোর অ্যানিমেশনটা প্রথম শুরু করার পর আমি লেখার স্টাইলটা শুরু করব। সো লগোর অ্যানিমেশনটা শুরু করতেছে এই পর্যন্ত, আমি যদি একটু দেখি, একটু দেখি, একটু 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 দেখা যাচ্ছে। তারপর এখান থেকে আমি হাতটাও কিন্তু ঠিক এই বরাবর নিয়ে আনবো, নিয়ে আসবো। সো এখান থেকে আমার লেখার গেট আপটা শুরু, এখান থেকে আমি কিন্তু হাতের উপর টাচ করব, ঠিক আছে। সো হাতের উপর টাচ করার পর এখানে আপনারা এই যে আইকন, এটার উপর ট্যাপ করবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে আনবেন, হাতটা একটু নিচের দিকে আনবেন, এই পর্যন্ত আনবেন। তারপর এখান থেকে একটু এদিকে নেবেন, এরপর প্লাস আইকনে ট্যাপ করবেন, হাতটা আবার উপরের দিকে, এ সুট হয়ে গেছে, হাতটা আবার উপরের দিকে নেবেন। তারপর আবার একটু এদিকে নেবেন, হাতটা আবার নিচের দিকে আনবেন, প্লাস আইকনে ট্যাপ করবেন, তারপর নিচের দিকে আনবেন। তারপর আবার একটু নেবেন, আবার প্লাস আইকনে ট্যাপ কর, আবার উপরের দিকে নেবেন, এবারে উপরে নেবেন, মানে লেখাটা যেভাবে লিখতে হয়। তারপর আবার একটু নিচের দিকে আনবেন, তারপর এখান থেকে একটু নেবেন, নিয়ে নিচের দিকে আনবেন, এখান থেকে আবার এটার উপর ট্যাপ করতে হবে। তারপর এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করে নিচের দিকে নেবেন, তারপর এখান থেকে আবার একটু নেবেন, তারপর এখান থেকে এটা আরের দিকে আনবেন, একটু নেবেন, নিচের দিকে আনবেন, একটু নেবেন, মানে এভাবে আপনি পুরো কাজটুকু করে নেবেন, আবার এখান থেকে এই এই প্রান্তে আনবেন, ঠিক আছে। লেখা যেভাবে আসছে ঠিক সেভাবেই কিন্তু আপনার হাতটাকে একটু অদল বদল করতে হবে, ঠিক আছে।
সো আমি এই কাজটুকু করার পর আপনাদের মাঝে আবারও ফিরতেছি। ওকে, আমি আমার লেখার শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে আসলাম। তারপর যদি আমি আপনাদের প্রিভিউ করে দেখাই, একটু যদি আমি এখান থেকে শুরু করি, তারপর ভিডিওটা স্টার্ট করলাম। সো এভাবে আপনারা অ্যানিমেশন লোগো তৈরি করতে পারবেন। আমি যদি আবার আপনাদের প্রিভিউ করে দেখিয়ে দিই, যে দেখেন এখান থেকে আমি এটা অ্যানিমেশন চলে আসলো, তারপর এখানে লেখা উঠতেছে, অর্থাৎ একটি হাতে লিখতেছে, ঠিক আছে। সো এভাবে আপনারা প্রি অ্যানিমেশন মানে লোগো তৈরি করতে পারবেন। আপনারা চাইলে অন্য স্টাইলে লোগো তৈরি করতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিলাম। তারপর আপনি সেভ করবেন, সেভ আইকনে ট্যাপ করবেন, তারপর এখান থেকে সেভ অপশনে ট্যাপ করবেন। সো সেভ হয়ে যাবে। সো সেভ ট্যাব এগুলো তো অন্য হিসাব, আপনারা সেভ করতেও পারেন, আরও এডিট করতে পারেন, আরও যুক্ত করতে পারেন। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম এই সিস্টেমে কীভাবে আপনারা অ্যানিমেশন লোগো তৈরি করবেন। সো আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী পরিবেশনায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।